হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। যথাসময়ে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে, আর আজকের রেসিপিটি হচ্ছে পুঁইশাক ও মিষ্টি কুমড়ার ভাজি। সত্যি কথা বলতে সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন পাতে সবুজ শাকসবজি রাখতে হয়। পুঁইশাক ও মিষ্টি কুমড়া পুষ্টিগুণ সমৃদ্ধ। আজ আমরা জানবো কীভাবে স্বাস্থ্যকর উপায়ে বাসায় পুঁইশাক দিয়ে মিষ্টি কুমড়ার ঘণ্ট রান্না করা যায়। পুঁইশাক সবসময় বাজারে পাওয়া যায়, অনেকেই ইলিশ মাছ দিয়ে পুঁইশাক খেতে পছন্দ করেন। শাক বেশি কাটলে পুষ্টিগুণ চলে যায়। যারা নিরামিষ ভুজি তারা মাছ ছাড়া পুঁইশাক ও মিষ্টি কুমড়ার ঘণ্ট খেতে পারেন। তবে শাক রাতে নয়, দিনে খেলে সহজে হজম হয়ে যাবে, রাতে খাওয়া যাবে না, খেলে গ্যাস হতে পারে। রাতে যত কম ফাইবারের সবজি খাওয়া যায় ততই ভালো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি দেখা শুরু করি। রান্নার শুরুতে গ্যাসের উপর দিয়ে দিলাম একটি প্যান, আর তাতে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেল সামান্য গরম হলে তাতে দিলাম পেঁয়াজ কুচি, এখানে দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। রসুন দিচ্ছি 3 থেকে 4 কোয়া কুচি করে নিয়েছি, আর কাঁচামরিচ দিয়েছি 7 থেকে 8টি। কাঁচামরিচগুলো আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। এবার সব কিছু ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন কিছুটা নরম হয়ে আসলে তাতে দিলাম 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর স্বাদ মতো লবণ। এবার সব কিছু মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছে। কিছুক্ষণ ভাজা হলে দিয়ে দিচ্ছি পুঁইশাকের ডাঁটাগুলো, আর দিচ্ছি মিষ্টি কুমড়া। যেহেতু এগুলো সিদ্ধ হতে সময় লাগবে, সেজন্য এগুলো আগে দিয়েছি, আর শাক এগুলো কিছুটা সিদ্ধ হবার পরে পরে দিব। এখানে আজকে আমি শাক নিয়েছি, বাজারে যে মুঠি হিসেবে বিক্রি করে সেই মুঠির 1 মুঠা পুঁইশাক আর তার ডাঁটা, আর মিষ্টি কুমড়া নিয়েছি একটি মিষ্টি কুমড়া 4 ভাগের 1 ভাগ। সব কিছু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল দেবার পরে ঢাকনা দিয়ে দিলাম, আর প্রায় 8 থেকে 10 মিনিট আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিলাম। দেখতে পাচ্ছেন অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পুঁইশাকগুলো। আর পুঁইশাকগুলো আমি পূর্বে থেকে ভালো মতো বেছে নিয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আমার চ্যানেলে আরও অনেক সবজির ভাজি আছে, যার কিছু লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম। ফিরে এসেছি 5 থেকে 6 মিনিট পরে। এখানে উল্লেখ্য যে আমি কিন্তু শাকের মধ্যে কোনো রকম পানি দেইনি। যে পানিটা দেখতে পাচ্ছেন সেটি শাকের গা থেকেই বের হয়েছে, আর এই পানিতেই শাকগুলো সিদ্ধ হয়ে যাবে। আমার সবজি রান্না করা প্রায় শেষের দিকে, এখন যে পানিটুকু আছে সেগুলো আমি টানিয়ে নিব। তো ভিউয়ার্স, আমার রান্না শেষ, গ্যাস অফ করে দিয়েছি, আর এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। সত্যি করে বলতে গেলে পুঁইশাক আর মিষ্টি কুমড়ার এই যে ঘণ্ট রেসিপিটি, এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা ইচ্ছা করলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আর আমার কথাটা কতটা সত্যি সেটাও মিলিয়ে দেখতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি অবশ্যই লাইক দেবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।